তালিকাভুক্ত রাজাকারের সন্তান, তারপরেও মুক্তিযুদ্ধের পিটেন্টের দাবিদার। গুম, খুন, হামলা মামলা, জমি দখল, ধর্ষণ, সংখ্যালঘুদের উপর নির্যাতন অথবা যৌন নিপীড়ন, এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা করেননি। এভাবেই চট্টগ্রামের মানুষের কাছে রাউজানকে বানিয়ে ফেলে এক ভয়ঙ্কর জনপদের নাম। বলছি চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর কথা। কে এই ফজলে করিম চৌধুরী? কেন চট্টগ্রামের মানুষের গা শিউরে উঠে এই নামটি শুনলে? কিভাবেই বা তিনি হয়ে উঠলেন রাউজানবাসীর কাছে এক আতঙ্কের নাম? ফজলে করিম চৌধুরী 2019 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশিত রাজাকার তালিকায় থাকা একেএম ফজলুল করিম চৌধুরীর ছেলে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবের হুসেন চৌধুরী তার ঘনিষ্ঠ আত্মীয়। তার হাত ধরেই চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তারপর 1996 সালে প্রথম এমপি প্রার্থী হন। এই নির্বাচনে বিপুল ভোটে হেরে যান তিনি। এরপর 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। তারপর নিজের প্রভাব বিস্তার করে একে একে 2008, 2014, 2018 এবং সর্বশেষ 2024 সালেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। গত 24 বছর রাউজানের মানুষকে জিম্মি করে রেখেছেন ফজলে করিম ও তার ক্যাডার বাহিনী। একের পর এক গা শিউরে উঠার মতো ভয়ঙ্কর অপরাধ করেছিলেন তিনি। হাজার হাজার মানুষকে নির্মম অত্যাচার নিপীড়ন সহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা হয়নি এই উপজেলায়। শুধু সাধারণ মানুষই নন, বিএনপি জামাত সহ প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী থেকে শুরু করে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীও নির্যাতিত হয়েছেন। হত্যা ও গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর, মসজিদ, মন্দির, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রশ্ন হচ্ছে, রাউজানের মানুষ দুই যুগ ধরে এত নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও কেন প্রতিবাদ করেননি? ফজলে করিম এতটাই প্রভাবশালী ছিলেন যে প্রতিবাদ তো দূরের কথা, মুখ খুলতেও সাহস পায়নি এলাকাবাসী। সব অপরাধের মূল হোতা ছিলেন এই ফজলে করিম। দীর্ঘ 24 বছর রাউজানে চলেছে তার ত্রাসের রাজত্ব। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে মুখ খুলতে শুরু করেছে রাউজানের নির্যাতিত মানুষ। সাবেক এই এমপির অত্যাচারে অতিষ্ঠ ছিল রাউজানবাসী। তিনি উপজেলা জুড়ে কায়েম করেছিলেন একনায়কতন্ত্র। শুধু বিএনপি জামাত নয়, ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে থাকলে আওয়ামী লীগ নেতাকর্মীদেরও এলাকা ছাড়তে হতো। তার কথার বাইরে যাওয়ার সুযোগ ছিল না প্রশাসনেরও। উন্নয়ন কাজের টেন্ডার থেকে শুরু করে সরকারি নিয়োগ সহ সব কিছুই হতো তার নির্দেশে। তাকে ম্যানেজ করা ছাড়া জনপ্রতিনিধি হওয়ার উপায় ছিল না কারো। নির্বাচিত হয়েও এমপির রোশানলে পড়ে পৌরসভার অফিসে যেতে পারেননি সাবেক মেয়র দেবাশিস পালিত। দিনে দুপুরে হত্যা, অত্যাচার, গুম, হামলা মামলা, ভাঙচুর ছিল তার নিত্যদিনের কাজ। গত 5 আগস্ট রাতে ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ি থেকে এক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম মোহাম্মদ ইউসুফ মিয়া। প্রায় 1 বছর আগে তিনি সাবেক এমপির কাজ ছেড়ে দেন। পুলিশ জানায় নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। নিহত শ্রমিক ইউসুফ মিয়ার ছেলের দাবি, ওই বাগানবাড়ির ব্যবস্থাপকের কাছে মজুরি বাবদ 26,000 টাকা পাওনা ছিল, কিন্তু পাওনা চাওয়ায় তার বাবাকে একাধিকবার শাসানো হয়েছে এবং পরে বাগানবাড়ির ভেতরে তার বাবাকে খুন করা হয়। অবশেষে রাউজানবাসী ফজলে করিমের ত্রাসের বিভীষিকাময় 2 যুগ পার করার পর ভারতে পালানোর সময় সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়।